ভারতের প্রাক্তন অধিনায়ক বাদ পড়তে চলেছেন বোর্ডের চুক্তি থেকে। দীর্ঘদিনের অপেক্ষা মিটতে চলেছে। ফেব্রুয়ারিতেই নতুন চুক্তির কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কিছু কারণে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে দেরি হয়েছে, তবে এবার শেষ পর্যায়ের কাজ চলছে। সূত্রের খবর, বেশ কিছু চমক অপেক্ষা করতে রয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। বাদ পড়তে পারেন একাধিক ক্রিকেটার, তবে কেন্দ্রীয় চুক্তিতে অর্থের পরিমাণও বাড়তে চলেছে। সূত্রের খবর, শেখর ধাওয়ানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হচ্ছে। টেস্ট এবং টি টোয়েন্টি দল থেকে আগেই বাদ পড়েছিলেন তিনি, শুধুমাত্র একদিনের দলেই সুযোগ পেতেন। সুমন গিল, ঈশান কিশানের মতো ক্রিকেটার এসে যাওয়ায় সেই সুযোগও হাতছাড়া হয়েছে, ফলে তাকে বাদ দিয়েই আগামী দিনের ভারতীয় দল গড়া হচ্ছে। এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন শেখর ধাওয়ান। কেউ বাদ পড়লে কারো পদোন্নতি হবে, এটাই স্বাভাবিক। নতুন কেন্দ্রীয় চুক্তিতেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং শুভমান গিলের পদোন্নতি হতে চলেছে। টি টোয়েন্টি দলে অলিখিত নেতা হয়ে গিয়েছেন হার্দিক, তাকে গ্রেট এতে নেওয়া হতে পারে। একই তালিকায় ঢুকতে পারেন সূর্যকুমার যাদব এবং শুভমান গিল। সূর্য এই মুহূর্তে টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার, একদিনের দলেও নিজের জায়গা পাকা করার দিকে এগোচ্ছেন। অদূর ভবিষ্যতে টেস্ট দলেও সুযোগ পেতে পারেন। সমান ক্রমশ তিনটি ফর্মেটেই নিজের জায়গা প্রতিষ্ঠিত করার দিকে আগাচ্ছে। বোর্ডের এক সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, নির্বাচন এবং নির্বাচক কমিটি তৈরি করার জন্য বেশ কিছুটা দেরি হচ্ছে। কেন্দ্রীয় চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিক্রিয়াও সারা, পরের মাসেই তা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় চুক্তিতে প্রত্যেক ক্রিকেটারের অর্থের পরিমাণ 10-20% বাড়তে চলেছে। শোনা গিয়েছে গ্রেড এ প্লাসে থাকা ক্রিকেটারদের অর্থ 7 কোটি থেকে বেড়ে 10 কোটিতে হতে চলেছে। এছাড়া গ্রেড এ, বি এবং সিতে থাকা ক্রিকেটারদের অর্থের পরিমাণ বেড়ে 7 কোটি, 5 কোটি এবং 3 কোটি হতে চলেছে। বোর্ডের এক কর্তা বলেছেন, প্রতি 5 বছর অন্তর বার্ষিক বেতন বাড়ে। এছাড়া এখন ক্রিকেট ম্যাচের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে, তাই ক্রিকেটারদের বেতনও বাড়া উচিত।